সাম্প্রতিক সময়ের প্রবাস জীবন নিয়ে সমস্যা এবং করণীয় নিয়ে আমাদের নতুন আয়োজন প্রবাসের সংজ্ঞা। সফল ব্যবসায়ী, প্রবাসী, বিজনেস চেম্বার সদস্য, রাষ্ট্রদূত, সামাজিক ক্লাবের সাথে জড়িত প্রবাসীদের নিয়ে আমাদের এই আয়োজন। দর্শক, সাম্প্রতিক প্রবাসের নানা দিক নিয়ে আজকে আমাদের আয়োজন প্রবাসের সংজ্ঞা। আজকে আমাদের মাঝে আছেন মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি জনাব রিয়াজুল ইসলাম কাউসার। আজকে আমরা কথা বলবো রিয়াজুল ইসলাম কাউসার ভাইয়ের সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। তা আপনি তো, আমি জানি যে এই বাংলাদেশের কৃষ্টি কালচারকে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছেন। আপনার কাছে জানতে চাই যে এই ব্যাপারে আপনার কি কি ভূমিকা আপনি পালন করেছেন এবং কি কি কার্যক্রমে আপনি অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে এই সংস্কৃতিগুলি? ধন্যবাদ। তো আসলে আমি যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে যে বাংলাদেশের কৃষ্টিকে বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ই আমাদের পথ চলা। বিশেষ করে আমাদের মিলান বাংলা প্রেস ক্লাব ইত্যাদির পক্ষ থেকে আমরা বিভিন্ন সংবাদ সংগ্রহ করে থাকি এবং বিভিন্ন অনুষ্ঠানগুলো, যেই কমিউনিটির মাধ্যমে যে প্রোগ্রামগুলো করা হয় বিশেষ করে নতুন প্রজন্মের জন্য, বাংলাদেশের পৌষ পার্বণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, আমরা সেটাকেই তুলে ধরার চেষ্টা করি যাতে করে বহির্বিশ্বেও আমাদের নতুন প্রজন্ম যারা জন্ম হচ্ছে তারা যেন বাংলাদেশকে উপভোগ করতে পারে, বাংলাদেশকে বুকে লালন করে বাংলাদেশের লাল সবুজের পতাকা ইউরোপের বুকেও পথ পথ করে উড়াতে পারে, সেই প্রত্যয়ই আমাদের এই পথ চলা। তো ওখানে তো আপনি বাংলাদেশিদের নিয়ে থাকেন, বাংলা ভাষাভাষীদের নিয়ে থাকেন, কিন্তু এতে কোনো সমস্যা হয়? মানে যারা ওখানে স্থানীয় যারা আছে, ইতালিয়ান যারা আছে, তারা কি মনে করেন আমাদের এই সংস্কৃতির, তারা কি অংশগ্রহণ করে? ধন্যবাদ। এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, বিশেষ করে যদি বলি যে পহেলা বৈশাখের যে প্রোগ্রামটা আমরা বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকে অনেক বড় সড়ো করে করা হয় এবং মাদারপুর কল্যাণ সমিতির পক্ষ থেকেও অনেক বড় করে করা হয়, যেটি আমরা ওখানে পারমিশন নিয়ে একটি পার্কে অনুষ্ঠান করে থাকি। বাংলাদেশের রমনা বটমূলের মতোই আমরা ওখানেও সৃষ্টি করতে পেরেছি। অনেক দিনের প্রত্যাশা ছিল, সেটা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে করা হয় এবং মাদারপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে। তো সেই প্রোগ্রামটিতে কিন্তু আমরা এনজয় করি, আমাদের নতুন প্রজন্ম এবং আমরা যারা আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু বাংলাদেশের যেই পরিবেশটা, যে পাঞ্জাবি শাড়ি পরে যে যাওয়াটা, সেটা কিন্তু যাচ্ছে এবং পক্ষ ধরে ইটালিয়ানদের পক্ষ থেকে আমরা ইনভাইট করি, তারাও কিন্তু আসারও করে, হ্যাঁ, এবং তারাও কিন্তু পরে এবং তারাও আমাদের সাথে এনজয় করে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করে, পান্তা ইলিশ উপভোগ করে, মঙ্গল শোভাযাত্রা সহ যত ধরনের প্রোগ্রামগুলো আছে আমাদের এই পয়লা বৈশাখ সংশ্লিষ্ট সেগুলো কিন্তু উপভোগ করে। এছাড়াও আমাদের বিভিন্ন ঈদ পৌষ পার্বণে যেসব প্রোগ্রামগুলো আছে সেগুলোতেও কিন্তু আমাদের ইটালিয়ান এবং বিভিন্ন দেশের কনসাল জেনারেলগণ এবং বিভিন্ন দেশের ভাষাভাষীর মানুষ কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে আমাদের অনুরোধ, যাতে করে বাংলাদেশের জাতীয় সংসদে আমাদের একটি সমর্পিত আসন দেওয়া হয়, যেই আসনটির মাধ্যমে আমরা আমাদের কথা বলতে পারবো, যেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে প্রবাসে এবং সাংবাদিক সুধীজন রয়েছে, তাদের মধ্য থেকে যারা প্রবাসীদের নিয়ে কথা বলছে, প্রবাসীদের নিয়ে কাজ করছে, তাদের মধ্য থেকে কাউকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জাতীয় সংসদে সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন করে, তাহলে আমি বলবো যে আমাদের দীর্ঘদিনের সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। কাউসার, আমরা মানে সময় খুব সংক্ষিপ্ত, আমরা বেশি সময় দিতে আপনাকে পারছি না। আমরা শেষ একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো, আমি জানি যে আপনি অনেক লেখালেখি করেন এবং অনেক অনেক কিছুর সাথে আপনি জড়িত, আপনি দেশকে বাইরে প্রচার করছেন এবং প্রকাশ করছেন, তো আপনার ব্যক্তিগত যে একটা লেখা বের হবে আমি শুনলাম, এই ব্যাপারে কিছু যদি বলতে। ধন্যবাদ আপনাকে। আসলে আমার কয়েকটি বই আছে, তবে এবার আমি যে বইটি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাবনাগুলো ভাবে, যে আমার একটি পর্ব লেখা আছে, 41 পর্বতে আসছি, সেই বইটাই আমি, ওই পর্বগুলো নিয়েই আমি বই আকারে নিয়ে আসতে চাচ্ছি এবং সেটি বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের যে প্রয়াস ছিল সেই ভিত্তিতে, এবং আমাদের জননেত্রী, প্রবাসী বান্ধব নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন, সেই ভিশনকেও যাতে সাকসেস করতে পারি এবং বিশেষ করে যে মেগা প্রজেক্টগুলো পদ্মা সেতুর মতো, এই প্রজেক্টগুলো যাতে বাস্তবায়ন হয় এবং আমরা যারা নাগরিক রয়েছি তারা যেন সরকারকে এবং দেশকে ভালোবাসি, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যাব। এবং এই প্রত্যয় নিয়েই আমার একদম বাস্তব ধর্মী জীবনের বিভিন্ন টপিকস নিয়েই আমার এই ভাবনাগুলো ভাবিয়ে যায় বইটি। আগামী
ওই মেলায় ইনশাআল্লাহ দর্শক পাবে বলে বিশ্বাস। জি আমি আশা করি, আমি আপনাদের দর্শক বইটি সকাল ভালো লাগবে। দর্শক আমরা বেশি সময় দিতে আর পারছি না, রিয়াজুল ইসলাম কাউসারকে আমাদের স্টুডিও আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের প্রবাসের সংলাপ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।